नमस्ते केशवानंदो वासुदेव नमो नमोस्तुते अहं विष्णु अहं विष्णु अहं विष्णु वासुदेव ॐ विष्णु ॐ विष्णु विष्णु ॐ जटायुक्त स्वायुक्तम् अर्धेन्दुकृतशेखरम् रचनात्रय संयुक्तम् पुण्येन्दुसद्धिनानां दत्तो নমস্কার, 24 আওয়ার্স টিভিতে একবার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা চলে এসেছি শচীন চট্টোপাধ্যায়ের বাড়িতে। আজকে এখানে তারামায়ের জন্মশতবার্ষিকীর পুজো হচ্ছে। আপনারা দেখছেন যে কি শ্রদ্ধা এবং ভক্তির সাথে এই পুজো সম্পন্ন করা হচ্ছে। প্রচুর মানুষের সমাগম রয়েছে, ভক্তরা রয়েছে এখানে, আর তার সাথে সাথে আমরা পেয়ে গেছি শচীনবাবুকে। শচীনবাবুর কাছে জেনে নেবো যে আজকের পুজোর ব্যাপারে এবং ওনার যে সাধনা, সেই সাধনার ব্যাপারে ছোটোখাটো কথা আমরা ওনার কাছে জানবো। এর আগে তো আমরা শচীনদার প্রচুর প্রোগ্রাম দেখেছি এবং অনেক কিছু জেনেছি শচীনদার কাছে, তাই নতুন করে অনেক কিছু জানার ইচ্ছাও থাকে আমাদের। সেই বিষয়গুলিকে নিয়ে আজকে আমরা শচীনবাবুর সাথে কথা বলবো। আর আপনাদের আমরা সরাসরি জানাই যে এই প্রোগ্রামটি সরাসরি টিভির পর্দায় আমরা লাইভ টেলিকাস্ট করছি, তাই আমরা এখন শচীনবাবুর সাথে কথা বলবো। শচীনবাবু, আজকের এই তারামায়ের জন্মশতবার্ষিকী যে পুজো আপনি করছেন, সেই বিষয়ে আমাদের দর্শকদের যদি কিছু জানান। নমস্কার। জানাবো কি, সবাই তো জানে আমার এখানে যারা এসেছেন তারা প্রতি বছরই আসেন এবং তারা আমার এই পুজোর ব্যাপার জানেন। এবার আজকে আমি আমার সাধনা জীবনের কিছু কথা আমি যেটা বলবো সেটা সবাই জানবে যে তন্ত্র সাধনা কাকে বলে এবং এই সাধনা পেতে গেলে, মাকে পেতে গেলে তার যে কী কষ্ট এটা তো সবাই জানে না, অতএব সেই কথাটাই আজকে আমি বলবো। এই তারা সাধনা সবাই মনে করে যে খুবই ছেলে মানুষই ব্যাপার, দুবছর জপ ধ্যান করলেই বোধহয় আমি তারা মাকে পেয়ে যাব, কিন্তু এটা সম্ভব নয়। তারা সাধনা কখনোই দুবছর এক বছরে হয় না। আমার জীবনের এই সাধনার কথা জানতে গেলে আমার বংশ পরিচয় আগে জানতে হবে। কারণ যেমন পুরোহিতরা যারা পৌরোহিত্য বংশ, পুরোহিত বংশ, তাদের পুজো পাঠ আলাদা, আর যারা এখন অভাবের জন্যে চাকরি না পেয়ে বাজার থেকে বই কিনে কোনো রকমের পুজো করা শিখে পুজো করছে তাদের সে পুরোহিত আলাদা। অতএব আমার বংশ পরিচয় আগে জানতে হবে। আমার বংশ পরিচয় হচ্ছে রানী রাসমণি সিরিয়াল চলছে, সবাই নিশ্চয়ই দেখছেন। ওই রানী রাসমণি সিরিয়ালে যখন রামকৃষ্ণ এখানে এলেন দক্ষিণেশ্বরে এবং তাকে সবাই পাগল বলে মনে করেছিল যে রামকৃষ্ণ উনি অবতার না, উনি পাগল। রানী রাসমণি সেজ জামাই মথুরবাবু, সে ছাড়নেওয়ালা লোক নয়, সে নিজে চাক্ষুষ প্রমাণ না পেলে কিছুই বিশ্বাস করতেন না, ঈশ্বর বিশ্বাস করতেন না, না দেখতে পেলে। সেই জন্যই ওই মথুরবাবু রানী রাসমণি সেজ জামাই, সে রামকৃষ্ণকে নানা রকম দেশ বিদেশ থেকে পণ্ডিত নিয়ে এসে বিচার করেছিলেন, তা কেউই তাকে বিচার করে সিদ্ধান্তে আসতে পারিনি যে সত্যি উনি পাগল নাকি অবতার। এবারে শেষমেশ কী হবে, তখন মথুরবাবু গোপনে জানতে পারলেন যে ভারতবর্ষের এবং বিশেষ করে পশ্চিমবাংলার তখনকার দিনের বিখ্যাত পণ্ডিত বর্ধমান রাজবাড়ির রাজপুরোহিত আনন্দমোহন চট্টোপাধ্যায়, উনি গোপনে লোক পাঠিয়ে সেই আনন্দমোহন চট্টোপাধ্যায়কে নিয়ে এলেন। এই আনন্দমোহন চট্টোপাধ্যায় এসে দক্ষিণেশ্বর মন্দিরে, মায়ের লাট মন্দিরে বসে সমস্ত পণ্ডিতদের সামনে রামকৃষ্ণ ঠাকুরের পায়ের তলায় চেটোতে এক পায়ে শঙ্খচক্র, এক পায়ে গদাপদ্ম খোদাই করা, এইটা দেখিয়ে দিয়ে বলেছিলেন যে এই মানুষটাকে আপনারা আবার কি বিচার করবেন, এ তো স্বয়ং বিষ্ণু অর্থাৎ গদাধর।
ইনি অবতার, ইনি পাগল নয়, ইনি মানবদেহের অবতার। এই যে আনন্দবাবু দেখিয়ে দিয়েছিলেন, প্রমাণ করেছিলেন, এই আনন্দমোহন চট্টোপাধ্যায় হচ্ছে আমাদের আদি বংশধর, অর্থাৎ আমার বাবার প্রপিতামহ। আমাদের নিয়ে পাঁচ পুরুষ চলছে, ওই আনন্দমোহন চট্টোপাধ্যায় যে তখনকার দিনের বিখ্যাত পণ্ডিত এবং তন্ত্র সাধক ছিলেন, তিনি তান্ত্রিক, অসাধ্য সাধন করতেন সেই তখনকার দিনে। তা ওই আনন্দবাবুর বংশে একটা আশীর্বাদ ছিল ব্রাহ্মণদের, যেই বংশের ছোট পুরুষ যারা হবে তারাই বিশ্ববিখ্যাত পণ্ডিত পুরোহিত এবং তন্ত্র জ্যোতিষে তারা বিশাল সুনাম অর্জন করবে এবং মানুষের উপকার করবে। তো ওই আনন্দমোহন চট্টোপাধ্যায়ের পঞ্চম বংশধর হচ্ছি আমরা তিন ভাই। তো আমার দু ভাই গত হয়ে গেছেন, তাদের পৌরত্ব কাজ বিশাল এই এলাকার সুনাম ছিল, আর আজকে আমি ছোট, আমি ওই জায়গায় এসেছি। যেমন পৌরহিত্য আমার কাছে এখনকার লোকাল যে সমস্ত পুরোহিত আছেন, আমাদের থেকে যারা বয়সে 10 বছর ছোট, তাদের কাছে আমার অনুরোধ, ভালো করে পুজো পাঠ শিখে চাকরি পাইনি, ভালো কথা, তুমি পুজো পাঠ করো, ব্রাহ্মণের চাহিদা আছে বাজারে, করো, সংসার চালাও, কিন্তু সৎভাবে কাজ করো, ভালোভাবে পৌরহিত্য কাজ শেখো, তবে তো হবে। আমার সঙ্গে অনেক পুরোহিত আছেন, এই যাদের দেখছেন যারা পুজো করছে সবই আমার দীক্ষিত এবং আমার সঙ্গী। আর এই শিব পুজো করছেন যে ভদ্রলোক নিমাই ব্যানার্জি, এ আমার ছোট্টবেলার বন্ধু, পুরোহিত লাইনের বন্ধু, তারপরে এলাম জ্যোতিষে, তারপরে এলাম তন্ত্রে। অতএব আমরা তন্ত্রে পারি না এমন কোনো কাজ নেই। তারাপীঠ শ্মশানে বহুবার মাকে প্রত্যক্ষ আমরা দর্শন করেছি, মা এসে দাঁড়িয়েছেন, আমার কাছ থেকে দুটো পেঁড়া চেয়ে নিয়ে গেছেন কুমারী রূপে, সেই জন্যে এই কুমারী পুজো। আমার বাচ্চা কোলে নিয়ে শিশু রূপে মহাদেবকে দুধ খাওয়াচ্ছেন মা, সেরূপেও আমরা মাকে ওখানে পেয়েছি। পুজো শুরু করেছি রাত্রি 11টা, 17 জন লোক আমরা বসে আছি, পৌষ মাসের শীত, কেউ নেই সেখানে, আমরা ফাঁকা কজনে বসে কাজ করছি। সেই দিনে মা এলেন, বাচ্চা কোলে নিয়ে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে দূর থেকে দাঁড়িয়ে আমাকে বলছে, বাবা আমাকে একটা বস্ত্র দিবি? বস্ত্র বলতে আমি চমকে উঠেছিলাম, সাধারণ ভিখারি হলে অন্য কেউ বলে কাপড় বলবে, ঠাকুমা সে কাপড় দেবে, বস্ত্র বলতে আমি চমকে উঠলাম, বুঝতে পারলাম। আর তাকে আমি বললাম, মা আমি তো সবে পুজো শুরু করেছি, তুমি ওখানে বসো, আমার পুজো শেষ হয়ে গেলে তোমাকে বস্ত্র দেবো। রাত্রি 4টে পর্যন্ত সেই মহিলা বাচ্চা কোলে ওই ঠান্ডাতে বসে আছে, প্রত্যক্ষদর্শী অনেক আছে, আমারই এখানে রয়েছে তারা। এবারে পুজো শেষ হয়ে যাওয়ার পর ঘটের গামছাটাকে বার করলাম, ঘটের গামছার মধ্যে কাপড়, মায়ের সাজের যে সমস্ত জিনিস, 5টা গোটা ফল, 1 বাক্স মিষ্টি, এইসব দিয়ে একটা বিরাট বড় ঝোড়ার মতন পোঁটলা করে বাঁধলাম, তার কোলের ওপর গিয়ে বাচ্চার কোলের ওপর চাপিয়ে দিয়েছি, দিয়ে তাকে বললাম, মা তুমি তো বস্ত্র চেয়েছিলে, এই গামছার মধ্যে সব আছে, তুমি নাও। দেখুন, এটা খুব আন্তরিকতার ব্যাপার। শচীন আমার মাসুতো ভাই হয় সম্পর্কে, খুব ছোট থেকেই ওর সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা, এবং ওর যেই পূজা সঙ্গে নিজেকে নিযুক্ত করে নিয়োগ করেছে, এটা আমার ওকে খুব ভালো লাগে, এবং সেই জন্যে আমি এবং আমার শচীন ভাই দুজনে মিলে বাড়ির মধ্যেও গিয়ে বড় বড় কাজ করেছি, মহাযজ্ঞ করেছি রাত্রে সারা রাত ধরে। এমন কি ডাক্তারবাবু বলে গেছেন এই রুগী আর বাঁচবে না, এর কোনো আশা নেই। তা যাই হোক, কোনো কারণে আমাদের সন্ধান পেয়ে সেই জায়গায় আমাদেরকে নিয়ে যায়। আমরা সারা রাত সে মহাযজ্ঞ করে মায়ের আশীর্বাদে সেই আজ পর্যন্ত সেই ব্যক্তি আসেননি, আসতে পারেননি, তাহলে প্রমাণ করে দিতাম যে তারাও এত মায়ের আশীর্বাদ পেয়েছেন, সুস্থ হয়ে গেছেন, আমারাও ধন্য। যে শচীন চ্যাটার্জি আমার প্রথম ইষ্টগুরু, প্রহ্লাদমণি তন্ত্রের প্রথম গুরু আমার, উনি আমার গুরু, ওনার পুজো পাঠ, হোমযজ্ঞ, আরতির মাধ্যমে আমি মায়ের রূপ লাভ করেছি। আর আমি বসে যখন জপ করব, আমি আমার গুরুকে সাক্ষাৎ পাশে যেন উনি বসে আছেন। আমি দুর্গা পুজো করেছি, আমার পাশে গিয়ে আমার গুরু প্রত্যেকটা ওয়ার্ড বলে দিচ্ছে, মহাস্থানের মন্ত্র বলে দিচ্ছে, বলি পর্যন্ত উনি হাতটা ধরে যেন করিয়ে দিচ্ছেন, আমার গুরুর ওপর বিশ্বাস। শিষ্য নিয়েছেন এবং আপনি পুজো করছেন, তো সংক্ষেপে যদি আমাদের দর্শকদের এই বিষয়ে যদি একটু জানান। আমি তো ওনার সঙ্গে সেই ছোট্ট থেকেই মিশে আছি, আগে আমার বাড়িতে উনি আমার বাড়ির পুরোহিত, তারপরে আমরা সেই তারাপীঠে কঙ্কালী তলায় দীক্ষা নেওয়া হলো, দীক্ষা নেওয়াতে আমরা গুরু আর শিষ্য হলাম। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এই পঞ্চমন্ডি আসনে বসে মাকে একটু পুজো করবো, উনি খালি আমাকে আস্থা দিয়েছিল, আগে দীক্ষা হোক, দীক্ষা হোক, তারা আমার দীক্ষা হোক।
আজকে পুজো একটু বসতে দেরি হয়ে গেছে, তাতে মোটামুটি বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে। কিন্তু এবারে তো আমি আর কিছু বলতে চাইছি না, শুধু এটাই বলবো যে সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকবে, মায়ের আশীর্বাদ নিন আজকে। আজকে ওই পুজো ভোগ আরতি দেখুন, হোমে বসুন, হোম করে মায়ের পুজো শেষ করব। তন্ত্রে হয় না এমন কোনো কাজ নেই, আমি বলছি না যে আমার কাছে আসুন, কিন্তু এটা জানবেন যে প্রকৃত পুরোহিত বংশ যারা যারা তারা ছাড়া কি পুজো সিদ্ধ হয়? একটা অব্রাহ্মণ সে আরেকজনের জন্যে পুজো পাঠ সে তন্ত্র মতেই করুক আর বৈদিক মতেই করুক, একটা অব্রাহ্মণ সে কী করে পুজো করবে? সে কী করে নারায়ণের মতে হাত দেবে? সে কী করে হত্যুকে নিয়ে সংকল্প করে? তো এখনকার দিনে সবই হচ্ছে ঘোষ বোস, মৃত্যুর কায়দা বাচ্চা কেউ বাদ নেই, সবাই জ্যোতিষ ছেড়ে যে এখন তান্ত্রিক হয়ে গেছে, জানি না কে কতটা শিখেছে কে কতটা পেয়েছে। আমার 34 বছর সময় লেগেছে এই সাধনায় সিদ্ধি লাভ করতে, তবে আজকে আমি মায়ের উপকার, মায়ের আশীর্বাদে তাদের উপকার করতে পারি। দর্শক বন্ধু, 34 বছর সাধনা শচীন বাবুর, এটা কিন্তু চারটিখানি কথা নয়। তাহলে আমি একটাই কথা বলবো শচীনদার উদ্দেশ্যে, অনেকক্ষণ কথা বললাম আমরা যে সর্বোপরি সামনে লক্ষ্মী পুজো এবং কালী পুজো রয়েছে, তো সেই জন্য আপনি কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে বা কি করা উচিত বা কিভাবে মানুষ একটু শান্তি ফিরে পায়? একটা শেষ কথা বলে আমি শেষ করি, মায়ের ভোগের টাইম হয়ে যাচ্ছে, আবার অন্যদিন বলবো। এটা জেনে রাখুন, তন্ত্রের শেষ দরজা পর্যন্ত আমার যাওয়া, অর্থাৎ সব সাধনা থেকে আরম্ভ করে এমনকি মধুমতি সাধনা, যেটা একমাত্র শ্যামাচরণ লাহিড়ী, লোকনাথ বাবা, বামদেব বাবা ছাড়া কেউ পায়নি, সেই মধুমতি সাধনা পর্যন্ত আমি সিদ্ধি লাভ করেছি। আমি এখানে বসে স্বর্গে পড়িকে নামাতে পারি, আমি এখানে বসে যা খেতে চাই আমি খাওয়াতে পারি, ঠিক আছে, বলে একটা মানুষকে মেরে দিতে হবে আমি মেরে দেবো, আবার সেই মহাটাকে বাঁচিয়েও দিতে পারি, এই মধুমতি সাধনা পর্যন্ত আমি পৌঁছে গেছি।
শোনো, এই মোটামুটি তো সবই দেখলে, পুজো পাঠ দান ধ্যান সবই হলো, হওয়ার পথে শেষ এখন হচ্ছে হোম। এই হোমেতে কিছু আমার বাইরের লোকের কাজ থাকে, আমি নিজে একটু হোম করে উঠে এলাম মায়ের বার্ষিক পুজোর হোম। এইবারেতে বাইরের লোকের কিছু তাদের আত্মবিশ্বাস, আজকের দিনে এখানে বসে মায়ের এই জন্মদিনে হোমে আহুতি দিয়ে তাদের সংসারের নানা রকম কল্যাণ হয়। এই ভক্তরা যারা আছে সব বসে আছে হোমে আহুতি দেওয়ার জন্যে, এইটু হলেই আমাদের আজকে অনুষ্ঠান শেষ হবে। আজকে আমার নিমন্ত্রিত ছিল 720 জন। রান্নার যা খবর পেলাম রাধুদের কাছে, পরিবেশনদাররা যা বললো, 900-র উপর লোক খেয়েছে। অন্য কিছু না, যদি ঈশ্বরে বিশ্বাস থাকে আর আমার ওপর যদি তাদের বিশ্বাস জন্মে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে যে কোনো কাজের জন্যে, খারাপ কাজ বাদ দিয়ে, তন্ত্রের মাধ্যমে আমি পারি না এমন কোনো কাজ নেই, সব আমি করতে পারি। এবারে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, শ্রোতাদের উদ্দেশ্যে, যদি কারুর প্রয়োজন থাকে, অন্য জায়গায় কাজ করে ইত্যাদি করে যদি ঠকে থাকেন, আমার কাছে নির্ভয়ে আসুন। পুজোর এই যে খরচা দেখছেন, ফলপাকড় হোমের খরচা এইটুকু শুধু লাগে, এই খরচা নিয়ে আমি তাদের কাজ করে দেবো। দর্শকদের উদ্দেশ্যে প্রণাম নমস্কার জানালাম, ভালোবাসা জানালাম, আমার শুভেচ্ছা জানালাম। যদি আমাকে ভালো লেগে থাকে, আমার মাকে যদি বিশ্বাস করেন, তারা আমাকে যদি বিশ্বাস করেন, তাহলে কোনো প্রয়োজন পড়লে আমাকে ফোন নাম্বারে ফোন করে আমার বাড়িতে আসবেন, অবশ্যই আপনারা উপকার পাবেন, এটা আমি 100% আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ঠকবেন না। আর কি বলবো, এবারে তো আপনারা আমার নমস্কার নিন।